ওখান থেকে হিঙের কচুরির চমৎকার গন্ধ আসছে না? তাই তো, কিন্তু তোর তা দেখি পড়ার সময় সব কচুরি ফচুরির দিকে নজর দিলে চলে না। এই টেপি, এর মধ্যেই ঘুম পেয়ে গেল? নয় ঘরের নামটাটা একবার বলতো দেখি। নয় কে নয়, নয় দুগুণে ১৮, তিন নাম তিন নাম। কি হলো? ভুলে গেছি। তবে আর কি, সারাদিন পুতুল খেলো আর ধেই ধেই করে নাচো, পড়াশোনা তো সব লাটে উঠলো। তারপর থেকে বল, চার নাম ৩৬, পাঁচ নাম ৪৫, ছয় নাম ছয় নাম ছয় নাম। বাবা, আজ তো তোদের পড়ার দারুণ ঝোঁক এসেছে। মামা, আমার চকলেট। এই খবরদার, বাজে বায়না একদম করবি না, নিজে বুঝি খাও না। হে মুখে মুখে বক্ত! এই বম্বল, তোর এই ছোট ভাই বোন গুলোর উপর খবরদারি করার অভ্যেসটা গেল না? কি হলো রাজু, আবার তুই ওদের বকাঝকা করছিস কেন? তোমার ভুম্বল দিন দিন একটা বাঁদর হচ্ছে, এখনো ভাই বোনগুলোর সাথে দিন রাত খুনসুটি করে বেড়াচ্ছে। ও তো একটু করবেই, তুই নিজে বুঝি করতিস না। এই তোরা আয় তো, বাইরের ঘরে তোদের খাবার দিয়েছি। রাজু মামা, কাল আমরা প্রকাশদার বাড়িতে হাউই চালানো দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবি। এই বম্বল, তুই ওদের সঙ্গে করে নিয়ে যাবি। কি রে দেবি, ছয় নাম কত? বলবো না। বেচারা একটা জিনিস দেখতে পাবে না। তুই জেঠুমনির কাছ থেকে হাউই চালানো শিখে নিয়েছিস? হ্যাঁ, তা তো নিয়েছি, চল না তোদের দেখাচ্ছি। যা, মনে হয় একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। দাঁড়া, আর একবার চেষ্টা করি। থাক ভাই, আজ আর হাউই চালিয়ে কাজ নেই। দূর বোকা, এটা তো ভয়ের কি আছে, আমাদের আমি দেখিয়ে দিচ্ছি। না, জেঠুমনি আর কাউকে হাত দিতে বারণ করে দিয়েছে, কেবল আমাকেই শিখিয়ে দিয়েছে কি না। কিন্তু তুই নিজেই তো পারলি না, তাহলে তো জেঠুমনিকেই ডাক। জেঠুমনি তো বাড়ি নেই। তবে রাজু মামাকে ডাকবো? কাউকে ডাকার দরকার নেই, আমাকে দিলে আমি নিজেই হাউই চালিয়ে দেখাতে পারি। না ভাই, থাক, তার চেয়ে নিচে চলো, আমরা অন্য কোনো খেলা খেলি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ¶¶
না না আমি পারবো না, তুই বল। কি রে, তোরা তখন থেকে ফিসফিস করে কি কথা বলছিস? জানো মামা, কি হলো বলতো? কি হচ্ছে তখন থেকে? জানো মামা, প্রকাশটা কিচ্ছু পারে না। তাই নাকি? কিছুই পারে না? হ্যাঁ মামা, আজকে হাওড়ি চালাতেই পারলো না। সবকটাই এদিক ওদিক হয়ে গেল। আসলেও ঠিক মতো চালাতেই জানে না। তুমি জানো মামা, তোদের মামা তো তোদের মতো বয়সে ওইসবই করত। মামা আমাদের হাওড়ি চালিয়ে দেখাবে একদিন। তোদের মামা আজ সকালেই হাওড়ি কিনে এনে রেখেছে, ছাদের ঘরে রাখা আছে। কোথা থেকে কিনলে? প্রকাশ বলছিল এখানকার মধ্যে বিষ্ণু পাঠকের হাওড়ি নাকি সবচেয়ে ভালো। শোনো, পাকা পাকা কথা বলো না, যেখান থেকে হোক এনেছি। ও রাজু, তুই যেন ভঙ্গুলটারও পরে একটু বেশি খাপ্পা। এইটুকু ছেলের এত ফোচকে মেয়ে আমার সহ্য হয় না। শোন ভঙ্গুল, কালকে আমি আসার আগে ভুলেও যেন হাওয়াইয়ের প্যাকেটে হাত দিস না, তাহলে রাম গানটা খাবি। এই বলে গেলাম। দাদা আমার কিন্তু ভয় করছে, যদি কিছু হয়। কি হবে? যদি হাওড়িটা জামার মধ্যে ঢুকে পড়ে তবে তো আগুন ধরে যাবে। কিংবা যদি হাওড়ি চালাতে গিয়ে তুমি হাওড়ির সাথেই উড়ে যাও, কিংবা আরো সাংঘাতিক কিছু হয় যদি, খুব ভয়ানক। আহ, তোরা চুপ কর তো, আমি তো আছি নাকি। ওই তো ভূত এসে গেছে। কি রে এত দেরি হলো? রান্নাঘর থেকে লুকিয়ে লুকিয়ে আনতে হলো না, মা দেখতে পেলে কি ছাড়তো। ঠিক আছে ঠিক আছে, এবার দে দেখি হাওড়ি চালানো কাকে বলে, দেখিয়ে দিচ্ছি। রাজু মামা আসলেই না হয় চালিয়ে দেখাতো। এতই যদি ভয় তো যা এখান থেকে সরে পড়, এসব কাজে ভয় পেলে হয় না। দে দে এবার একটা হাওড়ি এদিকে দে তো, তারপর দেখ।
এই ভূতো দেশ লাইটে জ্বালা, এই দেখ দেবি দেখ কিরকম করে হাউই ছাড়তে হয়। এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাউই ভস ভস করে ওঠে, অমনি ঠিক সময়টা বুঝে এই এমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুর। তুমি পারবে? না, সব খালি রাজু মামা পারবে। রাজু মামা ছাড়া যেন হাউই ছোটানো যায় না। প্রকাশের মতো হবে না তো? আরে না না, ও তো আনাড়ির মতো হাউই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যে হাউইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক ওদিক বেঁকে যাচ্ছিল। এই ভূতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, একটা কাঠি জ্বালা। তুমি চুপ করো তো, তোকে অত বারণ করলাম হাউইয়ের প্যাকেটে হাত দিবি না, তবু কথা কানে গেল না বুঝি। ছেড়ে দে রাজু, অনেকটা পুড়ে গেছে, চল মলম লাগাবি চল। ওকে ছেড়ে দাও, যেমন কাজ করেছে তার উচিত সাজা হয়েছে। আমার আশা পর্যন্ত তর্ষ হইল না, বাহাদুরি দেখাতে গেছেন বাবু। বাড়িতে ঢুকতে না ঢুকতেই মনে হলো 22 খানা গন্ডার যেন ছাদে দাপাদাপি করছে। ওর চিৎকার কি, থাক পড়ি। দাদা খুব জ্বালা করছে। না না, ও কিছু নাই। চল ওষুধ লাগাবি। বুঝলি ভূতো, জিনিসটা বাজে ছিল, কোথাকার কোন দোকান থেকে কিনেছে কে জানে, ভালো করে মশলা মেশাতেও জানে না। বিষ্ঠু পাঠকের দোকান থেকে কিনলেই হতো। আমি জানতাম রাজু মামা হাউই চেনে না, আবার গেছে হাউই কিনতে। সে কালকে না হয় বদলে নেওয়া যাবে। আর তোদেরই বা কিরকম আক্কেল বল দেখি, ওরকম ভাবে ষাঁড়ের মতো কেউ চিৎকার করে? আমি তো চমকে উঠলাম বলেই তো হাউইটা হাত থেকে ছিটকে গেল। বারে তুমি তো চিৎকার করলে আর একটা লাফ মারলে। সে তো ফুর্তিতে, একটু চিৎকার চেঁচামেচি না করলে এই জিনিস জমে? তাই বুঝি। তবে নয় তো কি, আর তাতেই তোর ওপর কে গেলি? কিরে এখনো নিচে এলি না যে, আসবি না আমায় উপরে উঠতে হবে? আসছি মামা।